আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি এর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তিন নম্বর অঙ্ক দিয়ে তিন নম্বর অঙ্কে বলা ছিল দ্য কস্ট অফ ফাইভ অরেঞ্জ অ্যান্ড ফোর লেমনস ইজ টোয়েন্টি টাকা দ্য কস্ট অফ থ্রি অরেঞ্জেস অ্যান্ড ফাইভ লেমন্স ইজ নাইনটিন টাকা ফাইন্ড দ্য কস্ট অফ অ্যান অরেঞ্জ ইউ মাস্ট শো ক্যালকুলেশন এখানে বলা আছে পাঁচটা কমলা এবং চারটা লেবুর দাম হচ্ছে তেইশ টাকা এবং তিনটা কমলা এবং পাঁচটা লেবুর দাম একত্রে উনিশ টাকা জিজ্ঞাসা করা হচ্ছে কমলার দাম কত অর্থাৎ একটি কমলার দাম কত জিজ্ঞাসা করা হয়েছে তো আমরা এখানে অরেঞ্জ কে যদি আমরা সি দ্বারা ডিফাইন করি এবং লেমন কে যদি এল দ্বারা ডিফাইন করি তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পাঁচটা অরেঞ্জ এবং চারটা লেমন অর্থাৎ ফাইভ সি প্লাস ফোর এল টু লিখতে পারব হচ্ছে টোয়েন্টি থ্রি টাকা দ্বিতীয়ত যে কন্ডিশন বলা আছে সেখানে বলা আছে তিনটা অরেঞ্জ অর্থাৎ থ্রি সি প্লাস লেমন হচ্ছে এখানে পাঁচটা ফাইভ এল টু বলা যাবে হচ্ছে উনিশ এই হচ্ছে দুইটা ইকুয়েশান এটা সমাধান করে আমাদের অরেঞ্জটা বের করতে হবে তো অরেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা এলটা বাদ দিব দেখেন এখানে আছে হচ্ছে চার এখানে আছে হচ্ছে পাঁচ সেই ক্ষেত্রে প্রথম সমীকরণকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো দ্বিতীয় সমীকরণকে চার দ্বারা গুণ করবো তো প্রথম সমীকরণকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে সাপোজ দিস ইজ ইকুয়েশান ওয়ান দিস ইজ ইকুয়েশান টু মাল্টিপ্লাইং

আমরা যখন এটাকে মাল্টিপ্লাই করব চার দ্বারা তাহলে আসবে হচ্ছে টুয়েলভ সি প্লাস ফোর মাল্টিপ্লাই ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি এল ইকুয়ালস টু আসবে হচ্ছে নাইনটিন মাল্টিপ্লাই ফোর ইকুয়ালস টু পাওয়া যাবে হচ্ছে সেভেন্টি সিক্স এখন আমরা বিয়োগ করবো একটা সমীকরণ থেকে আটটা সমীকরণ বিয়োগ করব বিয়োগ করলে বাই সাবস্ট্রাকটিং আমরা পাবো হচ্ছে থার্টিন সি

হি অ্যালাউজ এ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফর ক্যাশ ফাইন্ড হিজ পারসেন্টেজ গেইন অন এ ক্যাশ ট্রানজ্যাকশান ইউ মাস্ট্রো ক্যালকুলেশন এখানে বলা আছে যে একটা প্রডিউসার বা উৎপাদনকারী সে একটা প্রোডাক্টের মার্কেট প্রাইস যেটা লিখে সেটা হচ্ছে একশো বিশ টাকা এবং তার যে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস ছিল সেটা ছিল একশো টাকা এবং সে যদি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ক্যাশের ট্রানজ্যাকশানের উপরে তাহলে সে কত টাকা গেইন করে জিজ্ঞাসা করা হচ্ছে বা কত টাকা লাভ করে তো এখানে যেটা দেওয়া আছে গিভেন দ্যাট মার্ক প্রাইস মার্ক প্রাইস আর মার্কেট প্রাইস এখানে একই জিনিস কারণ হচ্ছে সে মার্ক কি করে মার্কেট প্রাইসটা ওয়ান টোয়েন্টি টাকা কস্ট প্রাইস ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টাকা

ফাইভ পার্সেন্ট অফ ওয়ান টোয়েন্টি ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি মাইনাস ফাইভ পার্সেন্ট হিসাব করবেন হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে যেহেতু একশো বিশ টেন পার্সেন্টের বাদ দিলে টেন পাওয়া যাবে আসবে হচ্ছে বারো আর ফাইভ মানে হচ্ছে টেন পার্সেন্টের অর্ধেক সেই বারোকে দুই দ্বারা ভাগ করে আসবে হচ্ছে ছয় সেই ক্ষেত্রে ফাইভ অফ ওয়ান আসবে হচ্ছে সিক্স তাহলে এইটা আসবে হচ্ছে ওয়ান অর্থাৎ সেলিং প্রাইস হচ্ছে একশো টাকা অতএব গেইন

তারপরে প্রশ্ন নাম্বার ফাইভ নাম্বার ফাইভে বলা আছে দ্য সাম অফ থ্রি নাম্বারস ইজ ওয়ান সেভেন্টি ফাইভ দ্য থার্ড নাম্বার ইজ সিক্স টাইমস অফ দ্য সাম অফ ফার্স্ট টু নাম্বারস দ্য সেকেন্ড নাম্বার ইজ ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস অফ দ্য ফার্স্ট নাম্বার ফাইন্ড দ্য থ্রি নাম্বারস ইউ মাস্ট শো ক্যালকুলেশনস তো এখানে বলা হচ্ছে যে তিনটা সংখ্যার যোগফল হচ্ছে একশো পঁচাত্তর এবং তৃতীয় সংখ্যাটি হচ্ছে প্রথম দুইটি সংখ্যার যোগফলের ছয় গুণ দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্রথম নম্বরের দ্বিগুন জিজ্ঞাসা করা হচ্ছে তিনটা নাম্বার কত ক্যালকুলেশন সহ তো আমরা এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার হিসাব করব লেট দ্য সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 3x ফার্স্ট নাম্বার equal to as the second number is 1.5 times of the first number so the first number will be 2 x and the third number equals to 6 times of the sum of first two numbers so 6 into 2 x plus 3 x equals 6 into 5 x equals 30 x. So the numbers are first number is 2x second number is 3x and third number is 30x According to question here is 3x plus 2x plus 30x equals to 175 or 35x equals 175 or x equal to 175 by 35 equals 5 আমাদেরকে বের করতে বলা হয়েছিল ফাইন্ড দ্য থ্রি নাম্বারস সো উই ক্যান ফার্স্ট নাম্বার টু এক্স ইকুয়ালস টু ইন্টু ফাইভ ইক টেন সেকেন্ড নাম্বার ইক থ্রি এক্স ইক থ্রি ইন্টু ফাইভ ইক ফিফটিন থার্ড নাম্বার একুয়ালস থার্টি এক্স থার্টি মাল্টিপ্লাই ফাইভ একুয়ালস ওয়ান ফিফটি সোলো নাম্বার স্যার টেন ফিফটিন অ্যান্ড ওয়ান ফিফটি এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ